মহালয়ার পুণ্য লগ্নে পূর্ববঙ্গেও দেবীর আরাধনা শুরু। বুধবার ভোরে রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে উদযাপিত হয় মহালয়া, যাতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এছাড়াও গুলশান বনানী সর্বজনীন পূজা ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার বনানী মাঠে পালিত হয় মহালয়া। পশ্চিমবঙ্গের মতো বাংলাদেশেও দুর্গাপুজো ঢাকে কাঠি পড়েই গেল এবার।